এই দিদিটা আমাদের বাড়িতে রান্না করত, তারা সবাই এখান থেকে ছেড়ে চলে গেছে ওদের গ্রামের বাড়িতে। তো আমরা ফ্লক খেয়ে গেলাম, বললাম যে 9টার সময় ক্লোজ হয়ে যাবে, ওপরে গেলাম বললো অলরেডি ক্লোজ। গলাটা খুসখুস করছে, ও জ্বরে পড়বে তুমি, আমার যা মনে হচ্ছে। না, জ্বর পর আসবে, জ্বর হলে এখন সর্দি ফর্দি শুরু হয়ে যেত, জ্বর পর আসবে না। বাংলা ইউটিউব চ্যানেল, সো চলে এসেছি আজকে আবার আনাদার এক্সাইটিং ব্লগ নিয়ে, সো সাথে থাকো এন্ড আশা করি তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আমার লিটারেলি চিন্তায় চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। যারা অলরেডি আসানসোল কলকাতা সাইডে থাকো তারা জানোই যে ওয়েদারের কি অবস্থা এখন। প্রত্যেক দিন এমন বৃষ্টি হচ্ছে, সেটা তো হচ্ছেই, প্লাস কালকে নাকি নন স্টপ বৃষ্টি হয়ে গেছে, প্রচুর জায়গায় জল জমে গেছে। আমি তো বাবাকে ওটা জিজ্ঞেস করছিলাম, তাহলে এখানে প্যান্ডেল কি করে হচ্ছে? বলছে ওইভাবে কোনোরকমভাবে যেগুলো শুকনো জায়গাতে আছে সেখানে কোনোরকমভাবে প্যান্ডেল হচ্ছে। তারপরে আমাদের আসানসোল বাস স্ট্যান্ডের ওখানে ভালো জল জমে গেছে। আমি তো খালি ভাবছি যে কি দিন আসতে চলেছে, আমি কিচ্ছু জানি না পুজোর সময়টাতে কি হবে না হবে। আমি খালি দীপানকে বলছি, আলাম যে এত কিছু প্ল্যান করেছি আর এই বছরই, মানে যেহেতু আমার ব্লগটা স্টার্ট করার এবছর, মানে সব থেকে আরো বেশি কেন এক্সাইটেড বলতো পুজোতে, যে আমি ব্লগ করতে পারবো, তোমাদেরকে আরো অনেক কিছু দেখাতে পারবো, ওটার জন্যই আমি আরো বেশি এক্সাইটেড। আর এখনই আর এই বছরই দেখে দেখে এত বৃষ্টি, গত বছর অবশ্য বৃষ্টি হয়েছিল, গত বছর তোমার অষ্টমী আর নবমীতে ভালো বৃষ্টি হয়েছিল, দশমীতেও ভালো বৃষ্টি হয়েছিল আমার মনে আছে, কিন্তু এই বছরটা তো বর্ষাও বলছে নাকি লেটে এসছে, তারপরে পুজোর সময়টা তো শুনছি ভাসিয়ে দেবে, জানি না সিরিয়াসলি জানি না কি হবে না হবে। আমি না ভিডিওর ফুটেজটা চেক করছিলাম, তারপরে দেখছি কি গোটা ভিডিওটাতে কিরকম একটা ব্লু ব্লু এফেক্ট দিচ্ছে। আমি ভাবছি কি রুমের ভেতর তো কোনো ব্লু লাইট জ্বলছে না, তাহলে কেন এরকম ব্লু ব্লু এফেক্ট দিচ্ছে? এর আগেও জানো তো আমি দেখেছি, স্পেশালি যখন দিনের বেলাতে আমি শ্যুটটা করি না, তখন দেখি এরকম ব্লু ব্লু টাইপের এফেক্টটা দেয়, জানি না ভগবান জানে কেন এরকম এফেক্টটা দেয়। বাড়ির কিছু জিনিস শেষ হয়ে গেছিল, তো জেপ্টো থেকে অর্ডার করেছিলাম, চলেও এলো। আর আমি একটা জিনিস আমি বলবো, আমাদের লোকালের থেকে না কখনো আমি ধনে পাতা কিনি না, অলওয়েজ আমি জেপ্টো থেকে ধনে পাতাটা কিনি, এত ফ্রেশ দেয় যে কি বলবো, আরামসে কিছু না 5-6 দিন চলেই যায়। আর এখানে বাকি আলু টমেটো, এখানে কুমড়ো, কুমড়ো এখানে কাট পিসটা আমি এবার অর্ডার করেছি, আর আর বাকি যা যা কিছু ছিল, দীপান গেছিল বাজার, ও সমস্ত কিছু নিয়ে এলো। আজ থেকে অ্যাকচুয়ালি রান্নার ফুল রেসপন্সিবিলিটি আমার, কারণ যে দিদিটা আমাদের বাড়িতে রান্না করত, তারা সবাই এখান থেকে ছেড়ে চলে গেছে ওদের গ্রামের বাড়িতে। ব্যাপারটা কি হয়েছিল বলতো, ওদের যে ছেলের বউ আছে না, তো ছেলের দেখেছিলাম রিসেন্টলি অ্যাকচুয়ালি বিয়ে হয়েছে, তো সেই ছেলের বউটা এখানে আমাদের পাড়াতে কারুর বাড়িতে কাজ করতো। এবার যাদের বাড়িতে কাজ করতো সে বাড়ির লোকটা সাম মন্ত্রী বা এরকম কিছু একটা হবে, তো অ্যাকচুয়ালি কি হয়েছিল বলতো, যে কিছু গয়না বা কিছু একটা ব্যাপার হয়েছিল, পুরোপুরি দোষটা দিদি ছিল ছেলের বউটার প্রতি। 3-4 দিন আগেকারই ঘটনা, আমাদের বাড়িতে দিদিটা তখন কাজ করছে, ও মানে রান্না করছে অ্যাকচুয়ালি, ও রান্না করতে করতে হাফ অবস্থায় ছেড়ে দিয়ে ওদের ওকে চলে যেতে হয়েছিল। হাজব্যান্ডটা ফোন করলো যে এরকম ইমিডিয়েটলি আসতে, এরকম এরকম কেস হয়েছে, তো তখনই সমস্ত ছেড়ে ছুড়ে দিয়ে চলে গেছিল, আর সেই অবস্থাতে ছুটতে হয়েছিল পুলিশ স্টেশনে। তো এবার ওরা অ্যাকচুয়ালি কি বলতো, ভয়ও পেয়ে গেছিলো, কারণ প্রথম তো কথা গরিব মানুষ হচ্ছে, তারপর এখানকার লোকালেরও নয় যে সেরকম অত বেশি কথা বলতে পারবে বা মুখ লাগতে পারবে বলে। আর ওরা বিশ্বাস করো প্রচণ্ড সাদাসিধে ছিল, দিদিটাকেও যা বলতাম সব কিছু শুনতো, দাদাটারও যা ছিল খুব ভালো ছিল, তো সবার সাথে একটা ভালো রকম রিলেশনও তৈরি হয়ে গেছিল। তো কালকেই ছিল ওর আমার বাড়িতে লাস্ট রান্না করা, খারাপও খুব লাগছিল, তো তার জন্য ওরা ভয় পেয়ে আরো বিশেষ করে এখান থেকে সমস্ত ছেড়ে দিয়ে চলে গেল। তো এটাই হচ্ছে মেন ব্যাপারটা, তার জন্য আজ থেকে পুরোপুরি রান্নার রেসপন্সিবিলিটি আমার। এবার ব্লগে আর একটা কন্টেন্টও অ্যাড হলো, সেটা হচ্ছে আমার রান্না করাটা, কি রান্না করব না করব সেসব তো ডেইলি শেয়ার করবই, আর নতুন কিছু যদি রেসিপি ট্রাই করি সেগুলো তো আলাদা করে শেয়ার করবই। কদিন ধরে এমন চায়ের নেশা হয়েছে না, ডেলি মনে হচ্ছে এক কাপ চা না হলে দিনটাই শুরু হবে না, তো এখন চা করে নিয়েছি, এখন জলদি করে যাই দুজন মিলে চাটা খেয়ে দিই। আমি হয়ে গেছি এখানে ফুল রেডি, পরে নিয়েছি একটা কর্সেট। আমি জানি না কেন ইদানিং কর্সেটের প্রতি এত আমার ভালোবাসা হয়ে গেছে, আমি কি বলবো, যেখানেই কিছু কিনতে যাচ্ছি খালি মনে হচ্ছে কোনো কিছু কিনবো না, খালি আমি কর্সি কিনে যাই, খালি কর্সি কিনে যাই, এই খালি মনে হচ্ছে। তো যাই হোক, আমি তো ফুল রেডি হয়ে গেছি, দীপান একটু অফিসের কাজেও বাইরে গেছে, ওর জন্যই ওয়েট করছি।
কোথায় যাচ্ছি না, বেসিক্যালি আমার ফিশ প্ল্যাটার খেতে খুব ইচ্ছা করছে কদিন ধরে। তো দীপায়ন বললো যে চলো আগে ওইখানে গিয়ে খেয়ে আসি, সামনেই আমাদের একটা ক্যাফে আছে ওই ক্যাফেতেই যাব। আর ফিরে এসে আমি প্রন মালাইকারি, মানে প্রন মালাইকারি ঠিক না, প্রন থিক কারিটা বানাবো। দুপুরবেলায় অলরেডি আমাদের লাঞ্চ হয়ে গেছে, কালকে যা ছিল সেটাই টুকটাক করে নিয়েছি। তো যাই হোক, এখন দীপানের জন্যই ওয়েট করছি, ওয়াশরুম তারপর বেরোনো যাবে। নিচের থেকে এমন হাঁচলো, ওর হাঁচার আওয়াজ শুনে আমি আগে আগে দরজা খুলে দিয়েছি। গলাটা খুসখুস করছে একটু, গলা খুসখুস করছে, ব্যাস আর কি, আর দেখতে হবে না গেল তাহলে। এখানে ঠান্ডা ওয়েদার, ফ্যানটা জোরে চলছে তার জন্য। হ্যাঁ ফ্যানটা এখানে জোরে চলছে আর ঠান্ডা ওয়েদার আছে তার জন্য। যেতে পারবে তো? আমরা যে ক্যাফেটার বলছিলাম যেটা নাম হচ্ছে 154 ব্রেকফাস্ট ক্লাব, মেনলি যখনই আমার প্ল্যাটার খেতে ইচ্ছা করে তখনই আমি এখানে চলে আসি। তোমার হলো? চলো চলো, 9টার সময় এদিকে বন্ধ হয়ে যায় আর এখানে অলরেডি 8:30 বেজে গেছে। চলো যাওয়া যাক। পুরো আমরা ফ্লক খেয়ে গেলাম, বললাম যে 9টার সময় ক্লোজ হয়ে যাবে, ওপরে গেলাম বললো অলরেডি ক্লোজ। আর এখন কিছু ওইখানে ওপরে উঠে না ফাঁকা ফাঁকা দেখেই বুঝি যে কিছু একটা গন্ডগোল আছে, নিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম বললো অলরেডি ক্লোজ আর কিছু করা যাবে না। এখন এবার যাই না আমি কোথায় এবার প্ল্যাটার খুঁজবো, কোথায় আমি প্ল্যাটার পাবো, কারণ যখনই প্ল্যাটার খেতে ইচ্ছা হয় তখনই এটাতেই আসবো। এবার দেখি এখন সার্চ করে দেখতে হবে। আমরা অন্য জায়গায় এসেছি, অনেক নেটে সার্চ করে করে যে কোথায় প্ল্যাটার পাওয়া যায়। দীপান বলছিল চাইনিজ খেয়ে নাও, চাইনিজ খাওয়া না, চাইনিজ খাইনি আমি কিচ্ছু খাবো না। কেন তুমি বলছিলে আমি স্টার্টার্সও খাবো তার জন্য? হ্যাঁ স্টার্টার্স তো থাকবে, নর্মাল স্টার্টার্স আমরা করলাম, বাট মেন যেটা আমার খেতে ইচ্ছে করছে সেটা হচ্ছে আমার প্ল্যাটার। সেই নেটে আমি সার্চ করছি কোথায় প্ল্যাটার পাওয়া, প্ল্যাটার পাওয়া যায়। আমি ওইখানেই নিচে নিচে সার্চ করলাম আমার কাছে দীপান কোথায় প্ল্যাটার পাওয়া যায়। আমি ফাইনালি এই একটা জায়গাতে এসেছি যেখানে প্ল্যাটারও অ্যাভেলেবেল আছে, আর আপাতত স্টার্টার্স অর্ডার করে দিয়েছি, পরে আগে স্টার্টার্স আসুক তারপরে প্ল্যাটার অর্ডার করবো। চলে এসছে আমাদের ফার্স্ট স্টার্টার, যেটা হচ্ছে প্রন কাবাব। কেমন টেস্ট? ভালো তো? এখন অবধি সেকেন্ড আর একটা স্টার্টার আসা বাকি আছে, আপাতত এটা খেয়ে নিতে না বলতেই আমাদের সেকেন্ড স্টার্টার্সও চলে এলো, যেটা হচ্ছে ফিশ ফিঙ্গার। বহু যুগ পর খাচ্ছি বলো। জোরে কথা বলো, হ্যাঁ এখানে ফিশ ফিঙ্গার মানে এখানে বল দিচ্ছ না, বহু যুগ পর ফিশ ফিঙ্গার খাচ্ছি, যাই হোক লোক সামলাতে পারছি না, জলদি করে খেয়ে নিই। তো ফাইনালি আমাদের মেন কোর্স চলে এসছে, আর যেটার জন্য আসা আজকে হচ্ছে ফিশ প্ল্যাটার। কি এবার হ্যাপি তো ফিশ প্ল্যাটার পেয়ে? এক জায়গায় রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেল, পেলে না লেট যাওয়ার জন্য, এখন তো ফাইনালি পেলে। বাট এর মধ্যে এক্স্যাক্টলি, আর বাট আমি বলবো এর মধ্যে একটা অন্যরকম ডিফারেন্ট জিনিস আছে। আমি যে ফিশ প্ল্যাটার দেখেছি, হ্যাঁ ওটার মধ্যে যখন ওই ব্রেকফাস্ট যেটা তো আগেবারে দিত না, যেটাতে যাই অ্যাকচুয়ালি যেটা বললাম, ওটাতে নর্মাল যে গ্রিল ফিশটা দিয়ে দেয় আর ওর মধ্যে ভেজিস থাকে আর স্ম্যাশ পটাটো, টমেটো বলছি আমি, আর আজকে দিচ্ছে একটু সস দিয়ে দিয়েছে, একটু অন্যরকম টাইপের ট্রাই করা হবে। আজকে রাইস দিয়েছে এক্সট্রা, হ্যাঁ রাইস প্লাস হ্যাঁ সস দিয়ে ফ্রাই করেছে, আর আমি এখানে অর্ডার করে নিয়েছি চিকেন ফ্রাইড রাইস। তো খাওয়া যাক এবারে, টেস্ট ভালো, সুন্দর। আমরা ঘর ফিরে গেছি আর ভাবলাম যে ফিরে এসে তখন তোমাদেরকে বলেছিলাম যে আজকে ফিরে এসে প্রনটা রান্না করব। বাট প্রথম তো কথা, এমনি তো রাত হয়ে গেছে, প্লাস আমারও তো পেট লোড আছেই, দীপায়নও বললো পেট ভালো রকম ভর্তি আছে। তো দীপায়ন বললো যে আজকে আর করার দরকার নেই, কালকে সকালে উঠে দিনের বেলাতে করা হবে। আর এমনি তো আমার হাতে রান্না তো খুব স্পিডে, এখন রান্না বসালে কখন রান্না শেষ হবে তার কোনো ঠিক নেই।
তার জন্য আজকে আর চাপালাম না, কালকেই দুপুরবেলায় একবার রান্না চাপাবো। আর এদিকে আরেকজন তো নাক টেনেই যাচ্ছে, মনে হচ্ছে আজকে আবার জ্বরে পড়বে রাতের বেলায়। কি গো? না না, জ্বর জ্বর না, একটু গলাটা খুসখুস করছে। জ্বরে পড়বে তুমি, আমার যা মনে হচ্ছে। জ্বর ফর আসবে, জ্বর হলে এখন সর্দি ফর্দি শুরু হয়ে যেত, জ্বর ফর আসবে না জানি না। এবার তুমি একটা কাজ করো, প্যারাসিটামল খেয়ে নাও, দেখো এবার কি হয় না হয়। খেয়ে নেবো রাতে, খেয়ে নেবো একটা। তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। আর দীপানের শরীরটা আরও বেশি খারাপ হচ্ছে, যদিও বা ওর সর্দি আর খুব হাঁচি হচ্ছে বলে এখন এলিগ্রা খেলো, প্যারাসিটামল গুলো রাতে শোয়ার সময় খাবে, এখনো অফিস করছে এমনিতেও। তো যাই হোক, তার জন্য আজকে ব্লগটা আমি একাই এন্ড করছি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই উইথ দ্য নেক্সট ব্লগ। ততক্ষণে টাটা, গুড নাইট।